প্ল্যাটফর্ম অফ ইঞ্জিনিয়ার্স ইউটিউব চ্যানেলে আমি আপনাদের সাথে আছি, আমি বিকাশ কুমার মণ্ডল। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব সিভিল ইঞ্জিনিয়ারিং ড্রয়িং দেখার কৌশল। আজকের ভিডিওটা হচ্ছে পার্ট টু। পার্ট ওয়ান এর আগের ভিডিওতে আলোচনা করা হয়েছে, স্টেপ বাই স্টেপ আমি আগাচ্ছি। পার্ট ওয়ানে ফুটিং নিয়ে, ফুটিং এর ডিজাইন, ড্রয়িং কেমন হয়, কিভাবে রিড করতে হয় সেই বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। আজকে কলামের যে রড প্লেসমেন্ট, কলামের ড্রয়িং ডিজাইন নিয়ে আলোচনা করব আজকে পার্ট টু এ। চলেন আমরা চলে যাই ভিডিওতে। দেখুন যে এখানে কলাম দিয়ে আছে C1, C2 এবং C3। এর আগে আপনি আপনাদের নিয়ে যাই যে কলামের যে লেআউট, লেআউটে আমি একটু যাই। এটা হচ্ছে কলামের লেআউট, অর্থাৎ এখানে 16টা কলাম আছে, অর্থাৎ এই 16টা বিল্ডিংকে বেস 16টা কলামের উপর এই বিল্ডিংটা নির্মিত হবে। এখন দেখেন যে এই 16টা কলাম, এই 16টা কলাম কিন্তু বিভিন্ন সাইজের আছে, তিন ধরনের সাইজ মিলে মোট 16টা কলাম, ঠিক আছে। তো এই আপনারা লেআউট দেয়া, লেআউট কীভাবে দিতে হবে এই 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 সম্পর্কে এর আগের আমার একটা ভিডিওতে আলোচনা করা আছে, সে ভিডিওটা দেখতে আই বাটনে ক্লিক করুন যদি আপনাদের প্রয়োজন হয় কলাম লেআউট কীভাবে দেখতে হয়। ওকে, তো এইভাবে কলাম লেআউট দেওয়ার যে কলাকৌশল, এবং এটা খুব সহজভাবে ইজি করে দেওয়া আছে যে একটা কলাম থেকে আরেকটা কলামের যে সেন্টার সেটা হচ্ছে 11 ফিট 5 ইঞ্চি, এবং এই কলাম থেকে এই কলামের সেন্টার 10 ফিট 9 ইঞ্চি, এভাবে স্টেপ বাই স্টেপ দেওয়া আছে। এবং এদিকেও দেওয়া আছে সেমভাবে, ঠিক আছে, এইদিকেও দেওয়া আছে সেমভাবে। এভাবে সেন্টার টু সেন্টার আপনারা কলাম মার্কিং করবে। এটার সেন্টার 10 ফিট 5 ইঞ্চি, তার মানে এটার 10 ফিট 5 ইঞ্চি, এখান থেকে এটারও 10 ফিট 5 ইঞ্চি, মানে এই যে রেখা, এই যে রেখাটা আছে আপনাদের, এই রেখা টোটালি 10 ফিট 5 ইঞ্চি, মানে এটা সেন্টার টু এটা সেন্টার 10 ফিট 5 ইঞ্চি, এটা সেন্টার টু 10 ফিট 5 ইঞ্চি। তো এইভাবে আপনারা লেআউটটা প্রদান করবেন। আসলে লেআউট নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো না, লেআউট নিয়ে আগে আমার একটা ভিডিও তৈরি করা আছে। তো আজকে এই যে কলাম, এই কলামগুলো নিয়ে এখন আলোচনা করব, তার জন্য এই লেআউটটা আপনাদের একটু দেখাতে আসছি এই কারণে। এখন আমরা চলে যাই। তো এই যে 16টা কলাম, এখন আমরা কলামের যে রডের প্লেসমেন্ট এবং কলামের সাইজ নিয়ে আলোচনা করব। যে দেখেন এখানে ওই যে আমরা 16টা কলাম দেখে আসলাম, ওই 16টা কলাম, ওই 16টা কলাম, তিন ধরনের কলাম মিলে মোট 16টা কলাম। এখন কলাম টাইপ 1, কলাম টাইপ 2 এবং কলাম টাইপ 3, ঠিক আছে। তো কলাম টাইপ 1 এর রো এটা, এবং কলাম টাইপ 2 এর রো এটা, এবং 3 এর রো এটা। এখন লেখা আছে দেখেন আপ টু জিবি, জিবি মানে হচ্ছে গ্রেড বিম, আপ টু জিবি মানে হচ্ছে গ্রেড বিম পর্যন্ত, আপ টু মানে পর্যন্ত, জিবি গ্রেড বিম পর্যন্ত। এখন কলাম সি ওয়ানে যখন আমরা এই রোতে, এই রো থাকলে কলাম সি, এখন দেখেন যে আপ টু জিবি পর্যন্ত কলামের সাইজটা কেমন হবে। তো দেখেন যে এখানে কলামের সাইজ দেওয়া আছে 12 ইঞ্চি বা 12 ইঞ্চি, অর্থাৎ সি ওয়ানের, সি ওয়ান যে কলামগুলো হবে সেটার সাইজ হবে 12 ইঞ্চি বাই 12 ইঞ্চি। এবং এটা কয়টা রড ব্যবহার করা বলছে, 4টা রড 16 মিলি হবে, মানে ওই সি ওয়ান অর্থাৎ কলাম ওয়ানের যে রডটা হবে সেইটা হচ্ছে দেওয়া আছে রেইনফোর্সমেন্ট। দেখেন এখানে 4টা রড ব্যবহার করা হবে এবং রডগুলো হবে 16 মিলিমিটার, ঠিক আছে। তো দেখেন জিবি পর্যন্ত এটা ঠিক আছে। এখন সি টু, সি টু মানে কলাম টাইপ 2 এর, দেখেন এখানে রড কলামের সাইজটা আগে দেখি। কলামের সাইজ দেখেন এখানে আলোচনা দেওয়া আছে যে 12 ইঞ্চি বাই 14 ইঞ্চি, ঠিক আছে, 12 ইঞ্চি বাই 14 ইঞ্চি। এখন এটা দেখেন রড দেওয়া হয়েছে 6টা 16 মিলিমিটারের ব্যাসের রড ব্যবহার করা হয়েছে, ঠিক আছে। তো এবং কলাম টাইপ 3-তে দেখেন এখানে কলামের সাইজ হচ্ছে 12 ইঞ্চি ইন্টু 16 ইঞ্চি, ঠিক আছে, 12 ইঞ্চি 16 ইঞ্চি দেওয়া আছে এখানে। এখন 12 ইঞ্চি বলতে
এই যে মাপটা ভার্টিক্যালি যে মাপটা সেটা হচ্ছে 12 ইঞ্চি, এবং 16 ইঞ্চি হচ্ছে এইভাবে, এটা হচ্ছে 16 ইঞ্চি, ঠিক আছে এভাবে। তো এখন এখানে 8টা রড ব্যবহার করেছে, 16 মিলিমিটারের রড এখানে ব্যবহার করা হয়েছে। তো এটা আপ টু জিবি, মানে জিবি পর্যন্ত, মানে গ্রেড বিম পর্যন্ত আপনাদের কলামের এই রকম ডিজাইন থাকবে, ঠিক আছে, এই ড্রয়িং ম্যাপে আপনাদের কাজ করাই নেবেন। ওকে, এখন দেখেন যে এই বিষয়গুলো আমাদের একটু খুঁটিনাটি জানতে হয়, যে জিবি টু ফার্স্ট ফ্লোর, অর্থাৎ প্রথম তলার যে ছাদ পর্যন্ত যে কলাম, ওই কলামের দেখেন সাইজ, কলামের সাইজ কিন্তু আস্তে আস্তে কমে গেছে। এখানে দেখেন কলামের সাইজ কিন্তু কমে গেছে আস্তে আস্তে, এখানে ছিল 12 ইঞ্চি বাই 12 ইঞ্চি, কিন্তু এখানে কমে দেখেন 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি হয়ে গেছে। কোনটার ক্ষেত্রে? গ্রেড বিমের উপরের অংশের যে কলাম, সেইটা গ্রেড বিমের যে কলাম আছে তার থেকে দেখেন 2 ইঞ্চি করে কমে গেছে, 12 ইঞ্চি ছিল এখন 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি, ঠিক আছে। তো এখন দেখেন এখানে কিন্তু রডের অনেক সময় যখন আপনারা অনেক বড় কনস্ট্রাকশনের কাজ দেখবেন, তখন দেখবেন যে কি রডের যে ডায়া, রডের ডায়াও কিন্তু কমে যায় বিল্ডিং এর হাইট বাড়ার সাথে সাথে, ঠিক আছে। সাইজ যেরকম কমে যাচ্ছে, ও কলামের সাইজ যেরকম কমে যাচ্ছে, রডের ডায়া ওই রকম কমে যায়। তো এখানে রডের ডায়া কমায়নি, তো এখানে 4টায় রড 16 মিলিমিটারের, প্রথমে 16 মিলিমিটারের ব্যবহার করা হয়েছিল এবং পরে 16 মিলিমিটারের। তো এখন কলাম টাইপ 2-তে যাবো, 2-তে যা দেখেন যে এটার সাইজও কমে গেছে, 12 ইঞ্চি ছিল কিন্তু এটা 10 ইঞ্চি হয়েছে, এটা 14 ছিল এটা 12 হয়েছে। এখন যে দেখেন এখানে কলামের সাইজ কমে গেছে কিন্তু রডের যে ডায়া ওটা এখনো কমায়নি, এটা ঠিকই আছে। এবং এখানে দেখেন যে কলাম টাইপ যে থ্রি আছে, 3 নম্বর যে কলাম টাইপ থ্রির, যে এখানে দেখেন 12 ইঞ্চি ছিল এটা 10 ইঞ্চি হয়ে গেছে, এটা 16 ইঞ্চি ছিল এটা 14 ইঞ্চি হয়ে গেছে, মানে 2 ইঞ্চি করে কমাই দিছে যে স্ট্রাকচারাল ডিজাইনার, 2 ইঞ্চি করে কমাই দিছে। এখন এই স্টেপে আপনাদের এইভাবে কাজ করতে হবে, ড্রয়িং এ যেটা থাকবে সেইটাই। এখন এখানে দেখেন রডের ডায়া কমায়নি, 8টা রডই রেখেছে, এবং এটা যে আমরা যে ড্রয়িংটা নিয়ে আলোচনা করছি, এটা দুই তলা বিশিষ্ট বিল্ডিং এর জন্য এই ডিজাইনটা করা হয়েছে, এবং এই বিষয় নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করছি। এখন দেখুন যে এখানে যে কলামটা, এই কলামটা ফার্স্ট ফ্লোর টু রুফ, অর্থাৎ দ্বিতীয় তলার যে ছাদ পর্যন্ত, মানে প্রথম তলা থেকে দ্বিতীয় তলার ছাদ পর্যন্ত, প্রথম তলার অর্থাৎ দ্বিতীয় তলার ফ্লোর থেকে ছাদ পর্যন্ত যে ডিস্টেন্স, সেইটাই ওই যে কলামটা হবে, কলামটা 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি, এখানে দেখেন 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি রেখেছে, এবং এটা কোনো কলামের সাইজ চেঞ্জ করেনি এইটার ক্ষেত্রে, ঠিক আছে। এখানে 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি ছিল, অর্থাৎ গ্রাউন্ড লেভেলে যে আমাদের ফ্লোরটা হয় অর্থাৎ প্রথম তলা এবং দ্বিতীয় তলায়, এটা প্রথম তলা আলোচনা করলাম, এটা এবার দ্বিতীয় তলার যে কলামগুলা, দ্বিতীয় তলার কলামগুলা দেখেন এখানে সাইজ 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি রেখেছে, রড সেম রেখেছে। এবং এখানে এখানে এসে দেখেন যে কলাম টু, অর্থাৎ কলাম টাইপ টু এখানে দেখেন কমে গেছে, এখানে তো আস্তে আস্তে কমেছেই, এবং এখানে দুই তলার যে কলামগুলো আছে, দুই তলার কলামে এখানে কিন্তু কমে গেছে, এখানে 10 ইঞ্চি বাই 12 ইঞ্চি ছিল এখানে 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি করছে, এবং এখানে 10 ইঞ্চি বাই 14 ইঞ্চি ছিল এখানে 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি করছে, মানে আস্তে আস্তে কলামের ডাইমেনশন কমতে থাকছে এখানে, ঠিক আছে। তো এই হচ্ছে ড্রয়িং। এখন আমরা আর একটা দেখবো যে ক্লিয়ার কভার। এখন ক্লিয়ার কভারটা কি, এখন ক্লিয়ার কভার সম্পর্কে আপনাদের একটু বলে নিই, যে ক্লিয়ার কভার সম্পর্কে আপনাদের একটু বলতে হলে যে দেখেন যে এই যে রড আছে, এই রড থেকে এ পর্যন্ত যে ডিস্টেন্স, ঠিক আছে, সেটাকে মূলত ক্লিয়ার কভার বলা হয়, ঠিক আছে। অর্থাৎ কথা বলা হয়েছে যে ক্লিয়ার কভার গ্রেড বিম, অর্থাৎ গ্রেড বিমের যে আপ টু গ্রেড বিম পর্যন্ত ক্লিয়ার কভার কথা বলা হয়েছে, এখানে কত, 2.5 ইঞ্চি, এবং
প্রথম তলার ক্ষেত্রে এখানে বলা হয়েছে, প্রথম তলার ক্ষেত্রে বলা হয়েছে 1.5 ইঞ্চি, এবং দ্বিতীয় তলার ক্ষেত্রে বলা হয়েছে 1.5 ইঞ্চি। মানে মাটির সাথে সংস্পর্শে থাকার জন্য ওই কলামের ক্লিয়ার কভার একটু বেশি রাখা হয়, যার কারণে এখানে এটা বলা হয়েছে আর কি, কভারিং এখানে বাড়াই দিয়েছে মাটির সাথে সংস্পর্শে থাকার জন্য, যেহেতু গ্রেট বিমের নিচের যে অংশটা ওটা মাটির সাথে থাকবে, তার জন্য কলামের এখানে ক্লিয়ার কভারিং এখানে বেশি দিয়েছে, এবং আস্তে আস্তে যখন উপরের দিকে উঠছে মাটির স্পর্শ ছাড়া, তখন এগুলো 1.5 ইঞ্চি করে দিয়েছে। ঠিক আছে, তো এখন এ হচ্ছে বিষয়। তো আপনারা ড্রয়িং মাফিক এইভাবেই ক্লিয়ার কভারিং দিয়ে নেবেন। এবং এখানে দেখেন টাইস আছে, টাই বলতে টাই টাইগুলো হচ্ছে 10 মিলিমিটারের ব্যাসের রড ব্যবহার করা হয়েছে টাই হিসেবে, এবং 5 ইঞ্চি বাই 8 ইঞ্চি সেন্টার টু সেন্টার দেওয়া হয়েছে। বোঝা গেছে? কারণ আমি একটা আপনাদের একটু ক্লিয়ার করে দিই। তো এখানে টাই বলতে যে কলামের যে যেগুলা মানে কলামের যে রিংগুলা, মানে কলামের মেন রডকে ধরে রাখার জন্য যে রিংগুলা করা হয় সেগুলো হচ্ছে টাই। এখন যে এখানে দেখেন যে এটা কি করা হয়েছে, এখানে কিভাবে করা হয়েছে, তো এখানে 10 মিলিমিটার, অর্থাৎ এই যে এই রডগুলো এগুলো 10 মিলিমিটারের রড, আর 5 ইঞ্চি এবং 8 ইঞ্চি সেন্টার টু সেন্টার। এখন কোন স্থানে আপনি 5 ইঞ্চি দিবেন এবং কোন স্থানে 8 ইঞ্চি দিবেন সেটা এখানে খুব সুন্দরভাবে দেওয়া আছে। দেখেন L/4, অর্থাৎ একটা বিম থেকে আর একটা বিমের যে ডিস্টেন্স, ঠিক আছে, এই ডিস্টেন্স হচ্ছে এল, অর্থাৎ একটা বিম থেকে আর একটা বিমের যদি ডিস্টেন্স 12 হয়, তাহলে এল যদি 12 হয় তাহলে 12-কে 4 দ্বারা ভাগ করলে কত হবে, 3 ফুট। ঠিক আছে, যেহেতু আমরা ফিটে নিচে 12 ফিট, এটা যদি 12 ফিট হয়, ঠিক আছে, এই একটা গ্রেট বিম থেকে আর একটা গ্রেট বিমের যে ডিস্টেন্স যদি 12 ফিট হয়, তাহলে এল 12 ফিট। এখন এল কে 4 দ্বারা ভাগ করলে হবে 3, অর্থাৎ 3 ফিটের যে স্থান, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত যে 3 ফিট, অর্থাৎ L/4, এটা হবে 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার, মানে ওই যে রিংগুলো হবে কলামের যে টাইগুলো হবে 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার, এইভাবে একটার পর একটা বসতে থাকবে। এবং মিডিলের যে পোর্শান আছে, পোর্শানে 8 ইঞ্চি হবে, যেখানে এখানে 8 ইঞ্চি, 5 ইঞ্চি 8 ইঞ্চি দেখাচ্ছে না, এই যে কলামের যে গ্রেড মানে কলামের যে এখানে আছে বিম আছে, বিমের যে নিচের বিম কলামের, অর্থাৎ আপনাদের একবার সোজা কথায় বোঝাই দিই যে কলামের যে কোনো ফ্লোরের বা যে কোনো তলার কলামের ওপরের অংশ এবং নিচের অংশে স্ট্রাপ একটু ঘন করে দিতে হয়, এবং কলামের যে মিডিলের অংশ সে মিডিলের অংশে আপনাদের রড একটু স্পেসিং একটু বাড়ানো হয়। কিসের জন্য বাড়ানো হয়? তো কলামের যে ওপরের অংশে এবং নিচের অংশে স্ট্রেস বেশি উৎপন্ন হয়, যখন কলামের উপর লোড পড়ে তখন বেশি স্ট্রেস উৎপন্ন হয় কলামের নিচের পোর্শানে এবং ওপরের পোর্শানে। ঠিক আছে, তো এইটা প্রতিরোধ করার জন্য আমাদের এই যে রিংগুলো আছে, যে টাইগুলো আছে, এগুলাকে ঘন করে দিতে হয়, এবং মিডিলের যে পোর্শান আছে মিডিলের পোর্শানগুলো তুলনামূলক কম কম স্ট্রাপ দিতে হয়, কম ঘন করে। এর জন্য এখানে এটা দেওয়া আছে মূলত, অর্থাৎ এটা যদি 12 12 হয়, এটা এই কলামের বিম থেকে এই বিম পর্যন্ত যদি 12 ফিট হয়, তাহলে এটা হবে 3 ফিট পর্যন্ত আপনাদের 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার রিং দেওয়া লাগবে বা টাই দেওয়া লাগবে, এবং ওপরেও একই 3 ফিট পর্যন্ত, ওপরের বিম থেকে নিচে 3 ফিট পর্যন্ত আপনাদের 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার রিং দেওয়া লাগবে। ঠিক আছে, আর মিডিলের অংশে ওই সেম রিং 8 ইঞ্চি সেন্টার টু সেন্টার দেওয়া লাগবে, এইটাই। তো আজকের মতো এই পর্যন্ত, এইরকম ভিডিও পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।